সেই সময়টা হলো 40-এর দশক। 1935 সাল নাগাদ নিতিন বোস কর্তৃক প্লেব্যাক গানের চল হলেও সাধারণত যিনি গাইতেন তার উপরই ছবির দৃশ্য শ্যুট হতো, অর্থাৎ যিনি গায়ক তিনিই নায়ক। অন্যের গলায় গান রেকর্ড করে নায়ক নায়িকার অভিনয় তখনও চালু হয়নি। অতএব নায়ক নায়িকা হতে গেলে গায়ক গায়িকা হওয়া অবশ্যই কর্তব্য। 1935 থেকে 1947 এভাবেই জন্ম হয়েছিল সিঙ্গিং স্টারদের। 1940 সালের গোড়ার দিকে কুন্দনলাল সাইগল মুম্বাই চলে গেলেন, ফলে তার স্থান পূরণের জন্য প্রয়োজন হল নতুন গায়ক নায়কের। আর সেই সময় পাহাড়ি সান্যাল, রবীন মজুমদাররা উপস্থিত থাকলেও নিউ থিয়েটার্সের তরফ থেকে নতুন কোনো মুখের খোঁজ চলছিল। এমন সময়ই শ্রদ্ধেয় পাহাড়ি সান্যাল খুঁজে পেলেন সুদর্শন আকাশবাণীর এক তবলা বাদককে, যিনি আবার সঙ্গীতজ্ঞ জ্ঞান প্রকাশ ঘোষের সুযোগ্য ছাত্র। নাম তার অসিত বরণ মুখোপাধ্যায়। পাহাড়ি সান্যালের সুপারিশে নিউ থিয়েটার্সের ব্যানারে হেমচন্দ্রচন্দ্রের প্রতিশ্রুতি ছবিতে অভিনয়ের সূত্রপাত হয় অসিত বরণ ওরফে কালোদার। কালোদা নামেই ইন্ডাস্ট্রিতে তিনি বিখ্যাত হয়ে উঠেছিলেন পরবর্তীকালে। এই ছবিতে অভিনয়ের পাশাপাশি দুটি গানও গেয়েছিলেন। এই ছবিতে তার জুটি ছিলেন ভারতী দেবী। ছবিটি মুক্তি পায় 1941 সাল নাগাদ। এরপরে যেমন গায়ক নায়ক অসিত বরণের জন্ম হল, তেমনি অসিত বরণ ভারতী জুটিরও বিরাট সম্ভাবনা তৈরি হল। প্রমথেশ বড়ুয়া পরবর্তী ও উত্তম কুমার পূর্ববর্তী বাংলা চলচ্চিত্র জগতে যত নায়ক এসেছিলেন তাদের মধ্যে অসিত বরণের জনপ্রিয়তাই আকাশ ছুঁয়েছিল। 1913 সালের 19শে নভেম্বর অধুনা বাংলাদেশের যশোর জেলায় জন্মগ্রহণ করেন তিনি। পিতা তারাপদ মুখোপাধ্যায়। চার ভাই বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয় সন্তান। কৈশোরেই মাতৃহারা হন, আর সেই শোকে পিতাও সংসার উদাসীন হয়ে পড়েন। ফলে ম্যাট্রিক দেওয়ার আগেই তাকে ও তাঁর দাদাকে সংসারের হাল ধরতে হয়। তাদের তখন বয়স যথাক্রমে 13 ও 15। ছোট থেকেই জ্ঞান প্রকাশ ঘোষের কাছে তবলা শিখতেন ও গান শিখতেন। সুগায়ক হিসেবে নানান জলসায় ডাক পেতেন। এভাবেই গানের জগতেই তার উপার্জন শুরু হয়েছিল। তার গলায় আধুনিক গান ও শ্যামাসঙ্গীত জনপ্রিয় হয়েছিল। সেই সময় বিখ্যাত সুরকার কমল দাশগুপ্তের অর্কেস্ট্রাতেও তিনি যোগ দিয়েছিলেন। তার বেশি আধুনিক গানের প্রথম রেকর্ডটির নাম হল আমার প্রথম গান সোমারে শোনাব। পরবর্তীকালে কমল দাশগুপ্তর ছোট ভাই সুমল দাশগুপ্তের সুরে প্রচুর গান গেয়েছেন কালোদা। যাই হোক, ফিরে আসি তার অভিনয় জীবনে। 1941-এর প্রতিশ্রুতি ও 1942-এর এর হিন্দি ভাষান সৌগন্ধ এই দুটি ছবির সাফল্য রাতারাতি তাকে স্টার বানিয়ে দিয়েছিল। প্রচুর অফার আসতে লাগলো। বিখ্যাত সব পরিচালকদের সাথে তিনি তখন কাজ করেছিলেন, যেমন অগ্রদূত, অগ্রগামী, যাত্রিক, বিজয় বসু, চিত্ত বসু, বিমল রায়, নিতিন বসু, তরুণ মজুমদার, মৃণাল সেন, তপন সিংহ, ভি শান্তারাম প্রমুখ। এমনকি উত্তম কুমারের পরিচালনায় কলঙ্কিনী কঙ্কাবতী ছবিতেও তিনি কাজ করেছিলেন পরবর্তীতে। 46 বছরের অভিনয় জীবনে প্রায় 200 অথবা 200-এর বেশি ছবিতে তিনি অভিনয় করেছিলেন। এর মধ্যে গায়ক নায়ক হিসেবে অভিনয় করেছেন প্রতিশ্রুতি ও সৌগন্ধ, 1943-এর কাশীনাথ, এটিও দ্বিভাষিক ছবি, 1948-এর হিন্দি ছবি ওয়াপস, 1949-এর হিন্দি ছবি মঞ্জুর, 1954-এর বাংলা ছবি জয়দেব ও নিষিদ্ধ ফল প্রভৃতি। এছাড়াও 1948-এর দৃষ্টিদান ছবিতেও তিনি অভিনয় করেছিলেন এবং সাথে দুটি রবীন্দ্রসঙ্গীতও গেয়েছিলেন। রবীন্দ্রসঙ্গীত দুটি ছিল আমরা দুজনা স্বর্গ খেলনা গরিব না ধরণীতে ও সে কোন বনের হরিণ ছিল আমার মনে। এসব ছাড়াও তার গাওয়া প্রচুর হিন্দি গান জনপ্রিয় হয়েছিল সারা ভারতে, যেমন ওয়াপস ছবির তুমনে মুসে প্রেম জেতা করো ও হাম কচুয়ান গান দুটি। এই হাম কচুয়ান গান দুটির জন্য তিনি সারা ভারতবর্ষে প্রচুর জনপ্রিয়তা পেয়েছিলেন। এছাড়াও কাশীনাথ ছবির হাম চলে ওয়াতন কে ওর, ওয়াসিদ নামা ছবির ভারতী দেবীর সাথে গাওয়া ডুয়েট গানটি ন্যায় ফুলে নেই সময়ে প্রভৃতিও ছিল তার উল্লেখযোগ্য জনপ্রিয় গান।
আশিত বরণের ভারতজোড়া খ্যাতির আরেকটি প্রমাণ হল 1953 সালের হিট ছবি বিমল রায়ের পরিচালনায় পরিণীতা। সেখানে তার সহ অভিনেতারা ছিলেন অশোক কুমার ও মীনা কুমারী। এই ছবিতে তার কণ্ঠে গাওয়া টুটা হ্যায় নাতা প্রীতকা খুবই জনপ্রিয় হয়েছিল। চলাচল, পঞ্চতাপা, হ্রদ, মায়ের মতো ছবিতে তার দুর্দান্ত অভিনয় দক্ষতার পরিচয় পাওয়া যায়। এসব ছাড়াও আরও যে সমস্ত উল্লেখযোগ্য কাজ তিনি করেছিলেন সেগুলি হল দৃষ্টিদান, মন্ত্রশক্তি, অ্যান্টনি ফিরিঙ্গি, পৃথিবী আমারে চায়, খোকাবাবুর প্রত্যাবর্তন প্রভৃতি। অসিত বরণ অভিনীত শেষ ছবিটা ছিল লালন ফকির। কমার্শিয়াল থিয়েটারেও অসিত বরণ নিয়মিত অভিনয় করতেন। তার অভিনীত নাটকগুলির মধ্যে অন্যতম ছিল সেতু, বিবর, ক্ষুধা, লগ্ন, জাগো, রাধা, দ্বিধা, অ্যান্টনি কবিয়াল, পরিণীতা প্রভৃতি। 1957 সাল নাগাদ মহানগর নাটকে অভিনয় দিয়ে তার থিয়েটার অভিনয় যাত্রা শুরু হয়। মজার বিষয় এই যে ছবি অ্যান্টনি ফিরিঙ্গি এবং নাটক অ্যান্টনি কবিয়াল এই দুই ক্ষেত্রেই অসিত বরণ ভোলা ময়রার ভূমিকায় অভিনয় করেছিলেন। ছবিতে তিনি অধীর বাগচির গাওয়া গানে লিপ মিলিয়েছিলেন, তবে নাটকে নিজেই গান গেয়েছেন ভোলা ময়রার চরিত্রের জন্য। অসিত বরণের সাথে গায়ক হেমন্ত মুখোপাধ্যায়ের সম্পর্ক ছিল মধুর। এ সূত্রপাত হয় যখন অসিত বরণ রেডিওর তবলাবাদক আর হেমন্তবাবু রেডিওতে গান গাওয়ার সুযোগ খুঁজছিলেন, অর্থাৎ নবীন গায়ক। সেই সময় অসিত বরণের সহায়তায় রেডিওতে গান গাওয়ার সুযোগ পেয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। এই ঘটনা হেমন্তবাবু আজীবন মনে রেখেছিলেন। অসিত বরণের রসরঙ্গ নামে একটি দল ছিল। সেই দলের জন্য শ্রীরামকৃষ্ণ, বিবেকানন্দ ও সারদামাকে নিয়ে একটা আলেখ্য তিনি রচনা করেছিলেন। সেখানে প্রভাত বরণ স্তোত্র পাঠ করতেন এবং বিবেকানন্দের গান গাইতেন তিনি নিজে। অনেক জায়গায় এই দল নিয়ে শো করেছিলেন। ব্যক্তিগত জীবনে ছিলেন সহজ, সরল ও হাসি খুশি। সবাইকে নিয়ে বাঁচতে ভালোবাসতেন, খেতে ও খাওয়াতে পছন্দ করতেন। বিবাহিত জীবনে 4 পুত্রকন্যার জনক হয়েছিলেন। তার প্রধান শখের মধ্যে ছিল নিজের হাতে বাজার করা। তার বাসস্থানের আশেপাশে অবস্থিত মার্কেট যেমন সাদান মার্কেট, লেক মার্কেট, গড়িয়াহাট মার্কেট ও যোগুবাবুর বাজার, এই সবকটি ছিল তার প্রিয় জায়গা। প্রতিদিন সকালবেলা এরকমই এক কোনো একটি বাজারে তাকে নিয়মিত দেখা পাওয়া যেত। সাংবাদিক রবি বসু যখন তার সাক্ষাৎকার নিতে যান তখন তাকে খুঁজে পেয়েছিলেন গড়িয়াহাট বাজারে। অসিত বরণ তখন মনোযোগ দিয়ে মাছ কিনছেন ও দরদাম করছেন। অসিত সেনের চলাচল মুক্তি পাওয়ার পর এই রকমই এক বাজারে এক যুবকের সাথে দেখা হলো নায়ক অসিত বরণের। যুবকটি বললেন, কাল বসুশ্রীতে আপনার চলাচল দেখলাম, দারুণ লাগল। অসিত বরণের জবাব ছিল, ভালো লাগলে আর একবার দেখো, তোমার বন্ধুদেরও দেখতে বলো, প্রডিউসার দুটো পয়সা পাবেন। এমনই সহজ অথচ মানবিক ছিলেন তিনি। 1984 সালের 27 নভেম্বর কিডনির অসুখে ভুগে পরলোক গমন করেন। 111তম জন্মবার্ষিকীতে তাঁর প্রতি রইল অনেক শ্রদ্ধা ও ভালোবাসা।